বন্ধুরা, আজকে আমি তপন কিচেন থেকে এক নতুন রেসিপি আপনাদেরকে শেখাবো। আজকে বানাবো আমি চিড়ে পোলাও। তো চিড়ে পোলাও বানাবার জন্য আমি কী কী নিয়েছি দেখুন। প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, বাদাম, কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, সাদা তেল, নুন এবং চিনি। এছাড়া নিয়েছি সর্ষে আর লেবুর রস। আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি চিড়ে। এবার আমি শুরু করি আজকে রেসিপি। প্রথমে ওভেনটা অন করে দিই। প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা একটু গরম হয়ে এসছে, আমি ওর মধ্যে দিয়ে দিই পেঁয়াজ কুচি। হালকা লাল হলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো কারি পাতা, আদা কুচি, এবং একটুখানি সর্ষে। দেখুন বন্ধুরা, লাল হয়ে এসছে, আমি সর্ষেটা কমিয়ে দিই। এবারে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে নাড়তে শুরু করে দিই। একটু লাল লাল হয়ে এসছে, এবারে এবার নাড়ি বন্ধুরা, সব হালকা হালকা ভাজা হয়ে এসছে, আমি ওর মধ্যে দিয়ে দিই ভিজিয়ে রাখা চিড়েটা। আস্তে আস্তে নাড়ি, গায়ে লেগে যাচ্ছে, একটু ধরে আমি করে দিচ্ছি। অ্যাড করছি নুন এবং সামান্য পরিমাণে চিনি আর আমি যে লেবু রসটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে নেড়ে দিই, চিড়েটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন, আর বেশি ধোবেন না, যাতে তড়ায় না লেগে যায়, না হলে ঝরঝরে হবে না। তো দেখুন বন্ধুরা, আমার চিড়ে পোলাও খুব সহজে এবং অতি অল্প সময়ের মধ্যে হয়ে এসছে। সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। তার আগে আমি গ্যাসটা নিভিয়ে দিই।
বন্ধুরা দেখুন, আমি আপনাদের জন্য অতি অল্প সময় এবং খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি চিড়ে পোলাও। তো আপনাদের যদি চিড়ে পোলাও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেল তপন কিচেনকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব সঙ্গে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের রেসিপিতে। বাই দোস্ত।